আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। দর্শক, এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের একেবারে দক্ষিণ প্রান্তে। মূলত যে এরিয়াটা উদ্বোধন করা হবে সেই এরিয়াতে রয়েছি। তো দর্শক, এই অংশে এখন টোটালি যাওয়া সম্পূর্ণ নিষেধ, কেননা এই অংশে এখন পুরোপুরিভাবে একবারে ক্লিন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একটি গেট রয়েছে প্রবেশ মুখ, যেটা হচ্ছে একেবারে বোর্ডিং ব্রিজে প্রবেশ করার জন্য। আর এই যে গ্লাস লাগানো হয়েছে, এই গ্লাসের যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশে কিন্তু এক ধরনের স্টিল মেটাল বসানো হবে। তো দর্শক, আমি রয়েছি একেবারে লেভেল টুতে। এখানে দেখতে পাচ্ছেন বোর্ড বসানো হয়েছে অনেক সুন্দর করে, চারপাশে গ্লাস লাগানো হয়েছে। এখানকার গ্লাসের উপরে এই অংশের গ্লাসের কাজ কিন্তু অনেকটাই দৃশ্যমান, শুধুমাত্র উপরের কিছু কাজ বাকি রয়েছে গ্লাসের। এটা হচ্ছে একটি লিফট, লিফটের কাজ কিন্তু এখন ভিতরের অংশ অধিকাংশই প্রায় শেষ। আর এই যে স্ক্যাফোল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই স্ক্যাফোল্ডিংয়ের দ্বারা যে উপরে সিলিংয়ের ভিতরের অংশে লাইটিংয়ের কাজ রয়েছে, কিছু অংশে কিছু কাজ বাকি রয়েছে, সে কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে। তো দর্শক, এটি হচ্ছে যে ব্যাগেজ চেক ইন কাউন্টার, দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে। আর এই পাশে হচ্ছে আমরা যে পাসপোর্ট চেকিং করে, মূলত সেই পাসপোর্ট চেকিং কাউন্টার এরিয়া। দর্শক দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে রাখা হয়েছে চেকিং কাউন্টার। মূলত এই চেকিং কাউন্টারে কিন্তু যাত্রীগণ প্রবেশ করার পরবর্তী অংশে কিন্তু এখানে পাসপোর্ট চেকিং করার পরবর্তী অংশে কিন্তু সরাসরি চলে যেতে পারবে একেবারে নিচের অংশে। এখানে দেখতে পাচ্ছেন গ্লাসের কাজ কিন্তু মোটামুটি সব এরিয়া গ্লাসের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, লেভেল টুতে একেবারে দক্ষিণ প্রান্তের এরিয়া। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানকার যে প্যানেল বোর্ড এবং ওপরে যে লোভারের কাজ, এগুলো কিন্তু অনেকটাই দৃশ্যমান হয়েছে। আর এটা হচ্ছে কাউন্টার হেড, 1 নম্বর কাউন্টার। 1 নম্বর কাউন্টার মোটামুটি কাউন্টার অধিকাংশ জায়গায় বসানো হয়েছে, এবং কি এখানকার বেলের কাজও কিন্তু অনেকটাই দৃশ্যমান। দর্শক, এখানকার যে কিছু টয়লেট এরিয়া বা ইলেকট্রিক্যাল রুম, এখানকার দরজা লাগানো হয়েছে। উপরে দেখেন সিলিংয়ের কাজও কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। এই যে এখানে রুম, এখানে রুম, আমার সঠিক জানা নাই যে রুম গুলা কিসে ব্যবহৃত হবে। দেখতে পাচ্ছেন এখানকার কাজও কিন্তু অনেকটা একেবারে পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখেন
উপরে লোবারের কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবং কি বোর্ডের কাজও কিন্তু সম্পূর্ণ হয়েছে। দর্শক, আমি এখন আছি 2 নম্বর কাউন্টার হেড। এটা হচ্ছে 2 নম্বর কাউন্টার হেড। এখনো কাউন্টার বসানো হয়নি, এটা 2 নম্বরটা খুব শীঘ্রই বসানো হবে। 2 নম্বর কাউন্টার দর্শক, এইখানে কিন্তু একটি একটি দরজা দেখতে পাচ্ছেন, এই যে এখানে, এটা হচ্ছে মূল ফটক। এই এই দরজা দিয়ে কিন্তু প্রবেশ করবেন যাত্রীগণ। তার পরবর্তী অংশে আসবে এখানে যে কাউন্টার আছে, সেই কাউন্টারে, কাউন্টারে আসার পরবর্তী অংশে, কাউন্টারের কাজ শেষ করার পরবর্তী অংশে কিন্তু তারা সরাসরি চলে যাবে একেবারে বোর্ডিং পাস নিয়ে পাসপোর্ট চেকিং কাউন্টার এরিয়ায়। এখানে পাসপোর্ট কমপ্লিট হলে পরবর্তী অংশে কিন্তু সরাসরি চলে যাবে তার ব্যাগেজ, মানি ব্যাগ, এভরিথিং, হ্যান্ড ক্যারি, যে সমস্ত মেটেরিয়ালস থাকে সেগুলো চেকিং করবে। তার পরবর্তী অংশে সরাসরি চলে যাবে একবারে বোর্ডিং ব্রিজ হয়ে একেবারে প্লেনের কাছাকাছি। দর্শক, এটা হচ্ছে 3 নম্বর কাউন্টার, দেখতে পাচ্ছেন এখানে আপাতত বেল্ট এভরিথিং বসানো হচ্ছে। আর এখানে হচ্ছে ফাঁকা অংশ। তো দর্শক, এই ছিল তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তের কাজের সর্বশেষ আপডেট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।